বন্ধুগণ, একটি অ্যাক্সিডেন্ট কেস না বললে বুঝবেন না তা। সাতটি রাত আমার মেয়ে সুমনা ওসমান আলিফ ও মাইসা ওসমান সারা, সেই সাথে ছিল আমার লাস্ট ওয়ান মাই সান আব্দুল ওসমান সাফিদ, যে সাতটি রাতই যেন উড়াউড়ি করেছে। আমি দেখলাম যা, মানে সেই ইফতারের পর থেকে সেই খাইতে উঠেও দেখি তারা উড়াউড়ি করতেছে জানলা দিয়ে, ক্যানেলের সেই স্টিক নিয়ে, মানে পর্দার স্টিক, এই লাঠি ওই লাঠি, এইভাবে সেইভাবে এই একটি জানলা দিয়ে গুতাগুতি করতেছে। অর্থাৎ পাশের বিল্ডিংয়ে ওই বাচ্চাটি পড়ে গিয়েছিল, যা দুধ খেলো ওর মা আম্মুর, এখন দেখেন আপনারা। অর্থাৎ সেই বাচ্চাটি সারাটি রাতই ম্যামো করেছে, আর আমার সন্তানরা আনার জন্য জানপ্রাণ ত্যাগ করে চেষ্টা করেছে, কিন্তু পারল না, পায়নি আনতে। সে সকালবেলা ঘুম থেকে ওঠে, হঠাৎ করে আমি একটি বুদ্ধি দিলাম তাদেরকে, মনে হলো যেন জাদুর মতো, তা তার আম্মু একটু সহায়তা করলো, নিয়ে আসলো সেই দোতলার ছাদে থেকে আমার চারতলা ফ্ল্যাটের ভিতরে জানলা দিয়ে। অনেক ধন্যবাদ আনার সহায়তা করলেন, যে বাচ্চাদের মা তাকে, এবং আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে, তাতে আমি অনেক খুশি। যে সশস্ত্র অভিবাদন বন্ধুগণ দেখছেন বলে, থ্যাংকস অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।